এবার পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো নতুন পথে ট্রেন ছুটল খুলনায়। আগে যেখানে দক্ষিণের এই জনপদে যেতে ঘুরতে হতো 218 কিলোমিটার, সেখানে এখন পাড়ি দিতে হবে মাত্র 199 কিলোমিটার। সময় বাঁচবে প্রায় 7 ঘন্টা। ডিসেম্বরে বাণিজ্যিকভাবে ট্রেন চালু করতে চূড়ান্ত এই ট্রায়াল। এতে দক্ষিণাঞ্চলে শুধু যাতায়াতই সহজ হবে না, গতি ফিরবে অর্থনীতিতেও। ট্রেন লাইন হওয়ার জন্য আমরা যেখানে 8-10 ঘন্টার পথ, মাত্র 2 ঘন্টায় এসে পৌঁছলাম এই ভাঙ্গা জাংশনে। এই আনন্দ আসলে কীভাবে বোঝা আমি বলতে পারতেছি না। আজকে আমরা ট্রায়াল রান করে আসার পরে আমাদের নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এটি চালু হবে। সংশ্লিষ্টরা জানান, নেপাল ও ভুটানের সাথে রেল সংযোগ রেখে পায়রা সমুদ্র এবং মোংলা বন্দরকে এই রেলপথে যুক্ত করা গেলে খুলবে সম্ভাবনার নতুন দুয়ার। প্রকল্প পরিচালক জানান, কাজের মোট অগ্রগতি 98%। আমাদের এই 6 বছরের যে আমাদের কর্মকাণ্ডের আজকে মানে চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে। দিনাজপুর ICT এবং নিমতলা একটা ICT, এই দুটো পরিকল্পনা আছে, যাতে মালামাল পরিবহন হলেও সেটি চট্টগ্রাম পোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া যায়। 39,246,80,00,000 টাকার এই প্রকল্পের প্রায় 221 কোটি টাকা সাশ্রয়ের আশা করছেন সংশ্লিষ্টরা। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।